আসসালামু আলাইকুম সবাইকে, তামজিদ হোসেন চলে আসছি আর একটি ভিডিওতে। তো আজকে আমার সাথে আছে খুবই বিখ্যাত এবং যে পর্যটন ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় একজন নাম, আহসান রনি ভাই, যে আমার সাথে আছেন। উনি রিসেন্টলি একটি চমৎকার একটি বই বের করেছেন, ওনার গত পরশুদিনই এটা রিলিজ হয়েছে ট্রাভেলার্স নামে। আমরা এটার বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছি ইতিমধ্যে, এটা রকমারিতে বেস্ট সেলিংয়ের মধ্যে চলে গিয়েছে অলরেডি, এবং এটার জন্য ভাইয়াকে আমি প্রথমে কংগ্রেচুলেশন জানাতে চাই। সো এই জিনিসটা আমি দেখার জন্য খুব দ্রুত দৌড়ে চলে আসলাম বইমেলাতে, এবং ইটস অ্যান অনার ফর মি দ্যাট ভাইয়ার সাথে আমি এখনই দেখা করতে পেরেছি। খুবই ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন, এটার আসলে কোনো তুলনা হয় না। ট্রাভেলারদেরকে বিভিন্ন ওয়েতে এম্পাওয়ার করার চেষ্টা করছি, সেই উদ্যোগ হিসেবেই আমরা এই বইমেলাতে একটা বই নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে ট্রাভেলার। এই হচ্ছে বইটি। এটা মূলত একটা সম্পাদনা গ্রন্থ যেটি আমি নিজে সম্পাদনা করেছি, এবং বাংলাদেশের সেরা সেরা যারা ট্রাভেল রাইটার তাদেরকে একটা প্ল্যাটফর্মের আন্ডারে আনার চেষ্টা করেছি, একটা বইয়ের আন্ডারে আনার চেষ্টা করেছি। এখানে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিরা লেখা পাঠিয়েছেন, এবং বাংলাদেশ থেকেও অনেকে লিখেছেন বিভিন্ন ধরনের লেখা, যেগুলো আসলে প্রতিটা লেখায় আমি আসলে এডিটর হিসেবে, এটাই মজার বিষয় হচ্ছে, আমি কোনো লেখাকেই আসলে বলতে পারছি না যে এই লেখাটা ভালো হয়নি বা এই লেখাটাকে আমি বেশি ভালো বলবো। প্রতিটা লেখাই এত দারুণ যে একটা নতুন একটা রাজ্যে হারিয়ে যাওয়া বা নতুন একটা এক্সপিরিয়েন্সের মধ্যে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমি পেয়েছি। ট্রাভেল রাইটারদেরও আসলে বাংলাদেশে ওইভাবে অনলাইনের বাইরে অফলাইনে লেখার খুব সুযোগ হয় না, এবং এর পাশাপাশি আর যারা ট্রাভেল রিলেটেড লেখা পড়তে চান, ভালো ভালো লেখা, তাদের কিন্তু ওইরকম বই আকারে পড়া হয় না বা পাওয়াই যায় না আসলে। সো আমরা চেষ্টা করেছি এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার, যে ভ্রমণ সাহিত্য যে ব্যাপারটা সেটাকে গুরুত্ব দিয়ে একটা একটা নতুন প্রকাশনা বের করা, যে যেখানে দেশের সেরা সেরা ট্রাভেল যারা রাইটার আছেন, নতুন যারা ট্রাভেল রাইটার আছেন, তাদের লেখাগুলোকে যেন আমরা একটা প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে আসতে পারি। এবং বইটির নামও ট্রাভেলার, সো আমরা ট্রাভেলারদের বিভিন্ন অভিজ্ঞতা, ট্রাভেলারদের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সগুলোকে আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি এই প্ল্যাটফর্মের আন্ডারে। এবং অলরেডি রকুমারির ভ্রমণ সেকশনের বেস্টসেলার লিস্টে একদিনের মধ্যেই আসলে জায়গা পেয়ে গেছে, যেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি, এবং এখানে যারা লিখেছেন প্রত্যেকেরই আসলে একটা বড় সফলতার জায়গা, যে আমরা দেশে দেশের বাইরে থেকে প্রচুর সাড়া পাচ্ছি, এবং হোপফুলি যারা বইটি পড়বেন তারাও খুবই আনন্দ পাবেন। বিষয়টা এটাই গুরুত্বপূর্ণ, এবং এটা অনেকটা একটা কালেক্ট করার মতো বই, যেখানে এতজন রাইটারের বিভিন্ন রকম অভিজ্ঞতা আছে। তো এটা বইমেলা সাহস পাবলিকেশনসের 387-88 নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে, আর রকমারিতে তো অবশ্যই পাওয়া যাচ্ছে। তামজিদ হোসেনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের, ও ক্যাম্পাসের জুনিয়র এবং দারুণ একটা উদ্যোগ নিয়েছে, এবং ওর চ্যানেলে ও এরকম ট্রাভেল রিলেটেড বিভিন্ন কন্টেন্টগুলোকে ও নিয়ে আসার চেষ্টা করছে, ওর জন্য শুভকামনা। এবং আমি বিশ্বাস করি যে ট্রাভেল সেক্টর নিয়ে আসলে যত কাজ হবে তত বাংলাদেশের ট্রাভেল সেক্টর ডেভেলপ হবে। সো অনেক অনেক শুভকামনা, এবং অবশ্যই আমি এটা বলতে চাই যে আমি, আমার কোম্পানি ট্রাভেল বাংলাদেশ এবং আমাদের নতুন প্রকাশনা ট্রাভেলার সবসময় তামজিদ হোসেনের সাথে আছে এবং আপনাদের সাথে আছে। আপনারাও আমাদের সাথে থাকুন, এবং হোপফুলি ট্রাভেল রিলেটেড কিছু পছন্দ করলেই আমাদের প্রতিটা উদ্যোগী আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া কতটা অমায়িকভাবে আমাদেরকে জিনিসগুলো বুঝিয়েছেন, আমি কিছু পোর্শন অফ ভিডিওজের মধ্যে আমি এগুলো দেখাই দিব, যে ভাইয়া কতটা ডিপ নলেজ ধারণ করেন ট্যুরিজম সম্পর্কে, এবং উনি বাংলাদেশের অন্যতম 64 জেলা ভ্রমণকারী একজন, উনি বেশ স্বনামধন্য একজন ট্রাভেলার। সো ভাইয়াকে আবারও অনেক বেশি ধন্যবাদ, থ্যাংক ইউ আহসান রনি ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ সামনে আরও অনেক কন্টেন্ট আসবে আমাদের, এবং আপনার গাইডলাইন্সে আমরা যারা ইয়ুথ আছে, যারা ট্যুরিজমকে জানতে চায়, ট্যুরিজম নিয়ে কাজ করতে চায়, তারা আরও বেশি এক্সাইটেড এবং তারাও বেশি উৎসাহিত হবে আপনার কাজগুলো দেখার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আশা করি পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।